সামাজিক মাধ্যমত চলোৱা অপপ্রচারের বাবে এতিয়া উত্তর গুৱাহাটীবাসী ভীতিগ্রস্ত হয়ে পড়েছে। কেন উত্তর গুৱাহাটীত এতিয়া হায়েনা আতঙ্কই খেদি ফুৰিছে আৰু এটা অপপ্রচার চলাইছে ফেসবুকের জড়িয়ে অথবা কোনো বৈদ্যুতিক মাধ্যমের জড়িয়ে, যে উত্তর গুৱাহাটীত 21 আগষ্টের নিশা যে শিয়ালের আক্রমণত 8 গৰাকী লোক আহত হয়েছিল আৰু কোনো কোনো লোক মেডিকেলত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে থাকবলগীয়া হয়েছে সংকটজনক অবস্থাত। আৰু এই খবর পরবর্তী সময়ত হায়েনার আক্রমণত হওয়া বলে এটা এটা দুষ্টচক্রে প্রচার চলাই আছে সামাজিক মাধ্যমত। আৰু আসলে এই ঘটনাটো সমগ্র ঘটনাটোর সম্পর্কত এটা কোনো কোনো জানিব বিচাৰি ইয়াত থকা লোকসকলের সঙ্গে ভীতিগ্রস্ত হয়ে আছে। দাদা, এই যে 21 আগষ্টের নিশা যে ঘটনাটো হয়েছিল, এটা খিয়ালে আক্রমণ করেছিল 8 গৰাকী লোক? ইয়াতে আমার মানিবলে মানে হায়না বলে হায়না নয়, আসলে এই আপনার পগলা খেয়ালে হব। গধুলা ফুলুং চকত মানুহ নোহোৱা হৈছে, 5টা 6টা বাজিলে মানুহবিলাক গায়ব হৈ যায়, চকটো বন্ধ হৈ যায়। ৰিক্সা চলাই আছে, ভয় লাগি আছে নিশ্চয়? আমাৰ অলপ মনত ভয়টো আছে। কি ভাবে আপুনি এইটো কি ঘটনা কি বুলি কবি? মানুহ যে হাইনা বুলি কয়, পগলা শিয়াল বুলি কয়। হাইনা বুলি কত পাইছে আপোনালোকে? হাইনা বুলি মোবাইলত দেখা পাই আছো, ফটোত দেখা পাই আছো, ফটো এখন হয় নে নহয় আমিও বিশ্বাস কৰিব নোৱাৰো, আমারও ভয় ভাব লাগে অলপ। আসলে এনেদরে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে অপপ্রচার চলাইছে একটা দুষ্টচক্র, যার বাবে উত্তর গুৱাহাটীর এই ফুলুং স্থানতে ঘটনাটা সংঘটিত হয়েছিল 21 আগস্টের নিশা আর 8 গৰাকী লোক ইয়াত আক্রমণ করেছিল আর কেবাজনে এটা সংকটজনক অবস্থা চিকিৎসাধীন হয়েছে, এটা ভীতিগ্রস্ত হয়েছে লোকসকল পোনে পোনে জানিব বিচার। আপনাকে ভয় খাই আছে নাকি বারো? ভয় খাই আছে, এই চকত এই চকত আক্রমণ হয়েছে। কি বলে পাইছে মোবাইল? মোবাইলত আপনার খেল বলে কয়, আপনার কি কয় হাইনা বলে কয়, আপনারা কি ভাবব? নেদেখা বস্তু তো কি কব? আসলে এনেদরে এটা দুষ্টচক্র এটা অপপ্রচার চলাই আছে, যে উত্তর গুৱাহাটী ফুলুঙর যে শিয়াল আক্রমণের ঘটনা সেয়া হায়েনা বলে দাবি করেছে আর এখন গুগলের পর ফটো হায়েনার ফটো ডাউনলোড করে এনেদরে অপপ্রচার চলাইছে দুষ্টচক্রটে, যার বাবে এটা ফুলুঙত দিনে নিশায় এটা আতঙ্ক খেদি পড়েছে। ফুট গধূলিতে সকল লোক এটা ঘরতে আবদ্ধ হয়ে থাকবলে হয়েছে আর এনে ঘটনা সংঘটিত হয়েছে যে এই আতঙ্কর বাবে এটা চুর সক্রিয় হয়েছে উত্তর গুৱাহাটীত আর উত্তর গুৱাহাটীর কেবাস্থানতো গরু চুরি হয়েছে এই ঘটনাক লো, যেহেতু লোকসকল শঙ্কিত হয়ে আছে ফুট গধূলিতে ঘরত সোমায় গতি চুরে এই সুবিধা লৈছে আর উত্তর গুৱাহাটীর কেবাঠাইতো গরু চুরি হয়েছে। তো এনে ধরনের ঘটনা হয়েছে, আসলে এই অশুভ শক্তিটো আসলে ব্যবস্থা লোক লাগে প্রশাসনে। আর কি কব আপনাদের মানুহ এটা যায়, এই মানুহ যাওঁতে মানে শিয়ালে কয় না হাইনী কয় হাইনী খাইছে ভয় লগা হৈছে মানুহ ফুলুং চকত মানুহ নহয় এটা আমার ভয় লাগি আছে। আমি সোনকালে এটা ঘর চাপা আগত রাতে 9টা লাগি আসলো, এটা গধূলি আন্ধারের লগে ঘর চাপি যাও, বেয়া করে কামুছি, যা কামুছি 8 জন মানুষ কামুছি, কে কামুছি দেখা নাই, এনে কামর গম পাইছো এটা হয়না বলে গম পাইছো, সকলে কই আছে মোবাইলটো দেখা পাইছো চুরি হয়েছে নিশা? গরু চুর হয়েছে আমার ওচর বাজারে রাতে সোনকালে মানুষ ঘর চাপে, সেখানে গরু চুর হয়েছে উত্তর গুৱাহাটীত হায়েনার আতঙ্ক খেদি পড়েছে আর হায়েনার আক্রমণের কথা ভাবি এটা প্রত্যেকে ফুট গলিতে ঘর সুমায়। কিন্তু উত্তর গুৱাহাটীর এই স্থানতে ফুলুঙর এই স্থানতে 7 গৰাকী লোক শিয়ালের আক্রমণের বলি হয়েছিল, যি কথা আসলে প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীয়ে পোনে পোনে জানাইছিল আমাক সংবাদ মাধ্যমের জড়িয়ে, এই কথা আমি লৈ গৈছিলোঁ। কিন্তু এটা একাংশ দুষ্টচক্র সোশ্যাল মিডিয়া বা পোর্টেল সংবাদ মাধ্যমের জড়িয়ে এই কথা বিপথে পরিচালিত করেছে, ভুল প্রচার করেছে যে হায়েনা আক্রমণ করেছে, যেহেতু এটা মিছা গোকাত মিছা কথা ভারতবর্ষত হায়েনার অবস্থিতির কথা আসলে কোনেও কব নয়, কিন্তু তেনে এটা কথাও এটা সর্বসাধারণ লোকের মাজত এই সকল সাধারণ হজুয়া মানুষের মাজত এটা প্রচার করেছে, যার বাবে আতঙ্কিত হয়ে পড়েছে। আর আমি নিউজ18-এর দর্শকসকলক এই কথা জ্ঞাত করব বিচারিছো যে হায়েনার অবস্থিতির কথা আসলে কোনেও ভারতবর্ষত প্রমাণ করব নয়, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু একাংশ দুষ্টচক্রই এই অপপ্রচার চলাই আছে। আসলে শিয়ালে আক্রমণ করেছিল, আমি যেদিন বাতরি সংগ্রহ করেছিলাম শিয়ালের আক্রমণের বলি হয়েছিল এই 7 জন লোক আর 1 গৰাকী লোক
ব্রহ্মপুত্র বোর্ড অর্থাৎ উত্তর গড়ে ভেটামুখর কাশত আক্রমণ বলি হয়েছিল। গোটাতে মুঠতে আটজন লোক শিয়ালের আক্রমণের বলি হয়ে চিকিৎসাধীন হয়ে আছে। এই আর এই খবরটুকে বিপথে পরিচালিত ভুল ভুলভাবে পরিচালিত করেছে একাংশ দুষ্ট চক্র। আর এই কথা প্রতিয়ন নাযায়, আসলে সকলে এই কথা প্রতিয়ন যাব না লাগে। আর এই কথা আসলে সরকার প্রশাসন আরক্ষী প্রশাসনে লোকসলক এই ভয়ের পর আদর করার কারণে ব্যবস্থা লোক লাগে আর দুষ্ট চক্র অতি সোনকালে গ্রেপ্তার করে বিহিত ব্যবস্থা লব লাগে বলে সকলে এটা দাবি উত্থাপন করেছে।